মাস্টারবেশন করা যাবে না। এর যুবক মাস্টারবেশন তো অনেক যুবকেরাই করে, গুনাকে এটা গুনাই মনে করে না। আজকে ছেড়ে দিব, কালকে ছেড়ে দিব, পরশু ছেড়ে দিব, এক সপ্তাহ পরে ছেড়ে দিব। এরে বান্দা না না, আজকের মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। একদিন ছেড়ে দাও, দুই দিনও ছেড়ে দাও, তিন দিন ছেড়ে দাও, এক সপ্তাহ ছেড়ে দাও, এক মাস ছেড়ে দাও, অটোমেটিকলি সারা হয়ে যাবে। নিজেকে লজ্জাস্থানে গুনা থেকে আমি পূর্ণাঙ্গভাবে বাঁচায় রাখবো। কেমন করে বাঁচাবো? যখন গুনাহের দিকে নজর চলে যায়, যখন মন চায় খারাপ কাজ করতে মন চায়, তখনই আসমানের দিকে তাকাইয়া মালিকের কথাটা একটু চিন্তা করব। তখনই জান্নাতের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড দিয়ে শুনে নিব। তখনই জাহান্নামের একটা বয়ান ইউটিউবে ডাউনলোড করে শুনে নিব। তখনই সাহাবায়ে কেরামের একটা জিন্দেগি ডাউনলোড করে শুনে নিব। তাহলে আমার দ্বারা ওই লজ্জাস্থানের গুনাটা আর হবে না। এই লজ্জাস্থানের গুনা কত বড় মারাত্মক গুনা জানো জানো জানো? এই লজ্জাস্থানের গুনা থেকে যদি কোনো বান্দা নিজেকে পূর্ণাঙ্গ বাঁচাতে পারে, নবী আমার বলেন, মাইজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী আমার বলেন, আমার যে উম্মত মা বাইনা লাহিয়াইহি দু চুয়ালের মধ্যবর্তী স্থান, ও মা বাইনা রিজলাইহি দুরানের মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থান। এই দু চুয়ালের মধ্যবর্তী স্থান হলো জিবা, দুরানের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত যে আমার উম্মত করতে পারবে, আজমান লাহুল জান্নাহ, আমি নবী স্বয়ং তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। দামি কথা না কম দামি কথা? নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে। এর বান্দা এটা কম দামি কথা না, বরং অনেক দামি দামি কথা। কেন 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 জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে? দুইটা জিনিস থেকে পূর্ণাঙ্গ নিজেকে বাঁচায় রাখো। এক নম্বরে, এই জিহবার গুণা মানে মিথ্যা বলা, এই জিহবার গুণা মানে গীবত করা, এই জিহবার গুণা মানে এই জিহবা দ্বারা অশ্লীল কথাবার্তা বলা। এই সব অশ্লীল কথাবার্তা থেকে নিজের জিহবাটাকে যদি পূর্ণাঙ্গ হেফাজত রাখতে পারো, তাহলে বান্দা নবী জান্নাতের জিম্মাদারে নিয়ে নিবে। দুই নম্বর, নবী বলেন, দুরানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়া বান্দা জেনা করা যাবে না, মাস্টার বেশন করা যাবে না। এর যুবক মাস্টার বেশন তো অনেক যুবকেরাই করে, গুনাকে এটা গুনাই মনে করে না। আজকে ছেড়ে দিব, কালকে ছেড়ে দিব, পরশু ছেড়ে দিব, এক সপ্তাহ পরে ছেড়ে দিব। এরে বান্দা না না, আজকের মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও। একদিন ছেড়ে দাও, দুই দিনও ছেড়ে দাও, তিন দিন ছেড়ে দাও, এক সপ্তাহ ছেড়ে দাও, এক মাস ছেড়ে দাও, অটোমেটিকলি সারা হয়ে যাবে। অন্যান্য গুনাগুলো ছাড়াও বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন স্বয়ং জান্নাতের জিম্মাদারি নিয়ে নিবে।